বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেই নিজের ছবি ফটোশপের মাধ্যমে এডিট করে সুন্দরভাবে প্রিন্ট করবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি যে ছবিটি প্রিন্ট করতে চাচ্ছেন, প্রথমে আপনাকে ফটোশপে সেই ছবিটি নিয়ে আসতে হবে। তো আপনি ছবি কয়েকভাবেই নিতে পারেন। আপনি যে ছবিটি প্রিন্ট করতে চাচ্ছেন সে ছবিটি আপনি এভাবে টেনে ধরে ফটোশপে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানে ডাবল ক্লিক করেও ফটোশপের ছবি নিয়ে আসতে পারেন। সিলেক্ট করে তারপরে ওপেনে ক্লিক করলেই এখানে ছবি চলে আসবে, অথবা আপনি এখানে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে তারপরে যে ছবিটি আপনি এখানে আনতে চাচ্ছেন সেই ছবিটি আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো প্রথমে এভাবে আপনারা আপনাদের ফটোশপে ছবি নিয়ে আসবেন, তারপরে আপনি যে ছবিটি কাজ করতে চাচ্ছেন বা যে ছবিটি আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নিতে পারেন বা বড় করে নিতে পারেন। ধরুন আমি এই ছবিটি নিয়ে কাজ করব। তো প্রথমে এটিকে আপনাকে সাইজ করে নিতে হবে। তো আপনাকে সাইজ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এই যে আপনারা এখানে ওয়াইড, হাইট এবং রেজুলেশন দেখতে পাচ্ছেন, তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এখানে ওয়াইড, তারপরে ছবির হাইট এবং রেজুলেশনটি সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে চান তো অবশ্যই পাসপোর্ট সাইজের যে ছবির যেই সাইজটি আছে সেটি আপনাকে এখানে দিতে হবে। সেটি দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা পাসপোর্ট সাইজের ছবির ওয়াইড দিতে পারেন 1.5 ইঞ্চ। আমি অবশ্যই ইঞ্চিতে দেখাচ্ছি, এটা আপনারা চাইলে মিলিমিটারে দিতে পারেন, পিএক্সেলে দিতে পারেন। তারপরে হাইট দিতে পারেন 1.9 ইঞ্চ। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই রেজুলেশন যেটা আছে অবশ্যই 300 দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ছবির মানটি ভালো থাকবে। তারপরে আপনি ছবিটি কেটে নেবেন, এভাবে টেনে ধরলেই ছবিটি সিলেক্ট হবে। তারপর ছবিটি এভাবে ঠিক যতটুকু আপনি প্রিন্ট করতে চাচ্ছেন বা যে পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন বা টান দিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি টিক চিহ্নটিতে ক্লিক করলেও ছবিটি সাইজ হয়ে যাবে, অথবা এন্টার চাপলো আপনার কাজটি হয়ে যাবে। বন্ধুরা, আমার ছবিটি সুন্দরভাবে কেটে গেল। তো এভাবে আপনারা আপনাদের ছবিগুলোকে সুন্দরভাবে একটা নির্দিষ্ট সাইজে কেটে নিতে পারেন। তারপরে এটিকে আপনার প্রিন্ট করার জন্য যে কাজটি করতে হবে, একটি নতুন পেজ আপনাকে নিতে হবে। তো ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ ফোল্ডারে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনারা A4 সাইজের একটি পেপার নেবেন, তার রেজুলেশন অবশ্যই 300 যেন হয় সেটিকে একটু খেয়াল রাখবেন। তারপর ওকে বাটনে ক্লিক করলেই আপনার এরকম একটি নতুন পেজ পেয়ে যাবেন। সেখানে আপনি আপনার যে ছবিটিতে ছবিটি প্রিন্ট করতে চাচ্ছেন সেই ছবিটি সেখানে টেনে ছেড়ে দেবেন। বাস, ছবিটি আপনার এখানে চলে আসছে সুন্দরভাবে, ছবিটি এখানে চলে আসছে। এবার আপনারা অল্টার চেপে ধরে আপনারা ছবিগুলোকে আলাদা করে নিতে পারেন, সারিবদ্ধভাবে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এগুলোকে সিলেক্ট করে এরর মাধ্যমে আপনারা এগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। বাস, আপনার কাজটি হয়ে গেল। তারপরে বন্ধুরা, আপনি যদি ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। যে আমার যে ছবিটি আছে সেটির ব্যাকগ্রাউন্ড আমি সাদা দিতে চাচ্ছি বা অন্য কালার দিতে চাচ্ছি, সেটি করার জন্য প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা, আমি আবার দেখাচ্ছি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। এখানে যে দুটি জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই এই যে নিচের যে অপশনটি আছে সেটি ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি আপনার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা দিতে চাচ্ছি, তো সাদা দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমি ওকে দেব। তারপরে এই যে টুলটি দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল, এটির সাহায্যে আমরা এটিকে সিলেক্ট করব। দেখেন, এটি পুরোটো হয়তো সিলেক্ট নাও হতে পারে, তো সেটির জন্য আপনারা শিফট চেপে ধরে একটু সিলেকশন অংশটি বাড়িয়ে নিতে পারেন।
এবার দেখুন পুরো অংশটি মোটামুটি সিলেক্ট হয়ে গেছে বন্ধুরা, মোটামুটি পুরো অংশটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনারা ব্যাক স্পেস, যে ব্যাক স্পেসটি আছে সেটি চাপ দিবেন, দেখবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটি সম্পূর্ণ সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। তারপরে এটিকে সুন্দরভাবে একটু এই টুলটির মাধ্যমে, যে টুলটি দেখতে পাচ্ছেন এই টুলটির মাধ্যমে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন যে অসামঞ্জস্য যে অংশগুলো আছে সেগুলোকে আপনারা সরিয়ে দিতে পারেন এখান থেকে। যে অংশগুলো দেখতে একটু অসুন্দর দেখা যাচ্ছে বা ভালো দেখা যাচ্ছে না সেগুলো এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলেই আপনার এই অংশগুলো চলে যাবে। তো বন্ধুরা মোটামুটি ছবিটি পরিষ্কারই দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। তো এটিকে আমরা প্রিন্ট করার জন্য ওই পেজটিতে নিয়ে যাব, যে পেজটি আগে নিয়েছিলাম এভাবে টেনে নিয়ে আসবো। তো একটা জিনিস খেয়াল করবেন যে আমি এই ছবিটি ব্যাকগ্রাউন্ড সাদা রেখেছি, কিন্তু এই ছবিটি এখন উপরের অংশটুকু কতটুকু সেটা বোঝা যাচ্ছে না বা ভালোভাবে সেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সেটি করার জন্য আপনারা একটু স্ট্রোক দিয়ে নিতে পারেন। সেটি করার জন্য আপনাকে এডিট মেনুতে যেতে হবে, এটিতে গিয়ে যে স্ট্রোক দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে পিএক্সেল দেওয়া আছে সেখানে আপনারা 1-3 যে কোনো একটি নির্ণয় করতে পারেন। তো আমি এখানে 2 দিলাম। তারপরে আপনারা যে কালারটি দিতে চাচ্ছেন সে কালারটি সিলেক্ট করে দিতে পারেন। আপনি স্ট্রোকে মানে আপনার ছবির চারপাশে যে কালার বা রং দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন। তারপরে এখানে ওকে ক্লিক করলে আরেকটা জিনিস, এখানে আপনি স্ট্রোক যেটি দিতে চাচ্ছেন সেটি কোথায় দেবেন, কি ভিতরের অংশে বা মাঝামাঝি অংশে বা বাইরে। তো আমরা ধরুন যেহেতু ছবিটি ইন্ডিকেট করার জন্য বা ছবিটির সাইজ কতটুকু সেটি নির্দিষ্টভাবে দেখার জন্য আমরা আউটসাইডেই দেবো। তো আউটসাইডটা দিয়ে ক্লিক করলাম, দেখুন আমরা বড় করলে দেখতে পাবো যে এটির স্ট্রোক কতটুকু হয়েছে বা যে ছবিটি আমরা কাজ করব সেই ছবিটির চার সাইড অংশে কতটুকু জায়গা আছে সেটি আমরা দেখতে পারবো। তারপরে আপনারা আপনাদের কম্পিউটারে অল্টার চেপে ধরে সেগুলোকে কপি করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এভাবে ধরে কন্ট্রোল চেপে ধরে আপনারা ছবিগুলোকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে নিতে পারেন। তারপর কন্ট্রোল মাইনাস চাপ দিলে ছবিটি আবার আগের জায়গায় ছোট হয়ে চলে আসবে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে ছবিগুলো আছে, নিজস্ব যে ছবিগুলো আছে সেগুলো নিজেরাই ঘরে বসে নিজেদের ল্যাপটপের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে এডিট করতে পারেন। তারপরে প্রিন্ট করার জন্য স্বাভাবিকভাবে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনারা যে প্রিন্ট অপশনটি আছে সেটিতে ক্লিক করবেন, প্রসেসে ক্লিক করবেন। করার পরে আপনার যে প্রিন্টারটি আছে সেই প্রিন্টার এখানে দেখাবে, কম্পিউটারের সাথে কানেক্টেড যে প্রিন্টারগুলো আছে যেটির মাধ্যমে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে গিয়ে আপনারা যে পেজটি নিয়েছেন যে সাইজের সেই সাইজটি, আমি এখানে এ4 সাইজের পেজটি নিয়েছি, তো আমি এখানে এ4 সাইজটি ক্লিক করে দিলাম। ক্লিক করে আপনারা ছবিটি কি কাগজের মধ্যে প্রিন্ট করতে চাচ্ছেন, কি পেপারের ছবির পেপারের মাধ্যমে নাকি সাধারণ কাগজের মাধ্যমে। আপনারা যদি ছবির পেপার বা যে ধরনের ছবি প্রিন্ট করা হয় যে পেপারের মাধ্যমে সেই পেপার হলে সেটি এখান থেকে ক্লিক করে দেবেন, ধরুন ইপসন ম্যাট। তারপরে আপনারা ছবিটিকে হাই বা লো বা স্ট্যান্ডার্ড যে মানে প্রিন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে তারপরে এখানে ওকে দিলেই আপনার ছবিটি প্রিন্ট হওয়া শুরু করবে। তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।